এ হচ্ছে রিয়া। বাড়ির ছোট মেয়ে, আর বাড়ির বড় মেয়ে রিয়া। আজ এদের দুজনকে নিয়ে একটা গল্প। কালকে আমার রিচার্জটা শেষ হয়ে যাবে, গিয়ে মার কাছে টাকা চাইতে হবে রিচার্জের জন্য। চাই মা, বলছি কি আমার রিচার্জ করতে হবে, কালকে নেট রিচার্জ করতে হবে 299 টাকা, আর একটু 50 টাকা এক্সট্রা করে দিই হতো। ফুচকা খেয়ে আসবো। দিদি তুই যাবি ফুচকা খেতে কালকে? রিচার্জ দরকার। ঠিক আছে, রিচার্জ করতে হবে। দেখো দেখো মা, সারাক্ষণ ফোনে নেট ঘেটে 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 এই করবে, রিচার্জ করতে হবে। প্রত্যেক মাসে ওর 350 টাকা করে দরকার, তাই না? কি দরকার বলো মা, তুমিই বল। আর আমি ফুচকা খেতে যেতে পারবো না, আমার টাইম নেই এত, তোর মতন ফুচকা খেতে যাবো। আমার পড়াশোনা আছে অনেক, ঠিক আছে? এই যে চশমাটা দেখতে পাচ্ছিস না, এটা আমার পড়ার জন্য হয়েছে। এতই আমি পড়াশোনা করি না যে আমার চোখে চশমা, মানে অকাজ কুকাজ করে বেড়ায় না। এবার দেখো মা, তুমি ওকে পয়সা দেবে কি দেবে না? ঠিক বলেছিস তো, সারাক্ষণ ফোন, কোনো টাকা পয়সা হবে না, ঠিক আছে? তোমার সবসময় ফোন ধরা কোনো যাবে না। আমি সারাক্ষণ ভিডিও করি তো কি হয়েছে তাতে? কি হয়েছে কি? একটুখানি তো আমি 350 টাকাই চেয়েছি, এর জন্য তুমি দিতে পারবে না? আচ্ছা তুইও মার কানে লাগালি সত্যি? নেবই না, কারোর টাকা নেওয়ার দরকার নেই, রিচার্জই করবো না। ঠিক আছে যাও যাও। বলছিলাম কি মা, আমার না 400 টাকার প্রয়োজন ছিল, একটু দিতে পারবে পড়াশোনার জন্য? তোমার লাগবে মা? আচ্ছা পড়াশোনার জন্য লাগবে, যখন দি দি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, আসছি মা। আমাকে টাকা দিয়ে বারণ করলো, আর আমার মাথায়ও আছে যে আমরা সবাই মিলে মুভি দেখতে যাবো। আমি মার্কেট থেকে 400 টাকা নিয়ে নিয়েছি যে সিনেমা। যাও এবারে, কি করে যাও দেখবো মাকে। মা ওকে বাই। আবার কি হলো, আবার কি টাকা চাইতে এসেছিস? বললাম তো এখন দেওয়া যাবে না। মা তুমি বড্ড বলছিলে যে আমার 350 টাকা দেবে না, তো আমার দিতে হবে না, ঠিক আছে? কিন্তু তুমি তোমার বড় মেয়েকে টাকাটা দিলে তো, দিলে ঠিক আছে, জিজ্ঞেস তো করতে পারতে যে কি লাগবে। সবসময় তো বলে পড়াশোনার কাজে লাগবে, পড়াশোনার কাজে লাগবে, তাই না? কিন্তু দেখো যে 400 টাকাটা নিয়েও কি করছে দেখো। আর কি বলতো, যে সত্যি কথা বলে তাকেই হচ্ছে সবাই এরকম করে, যে হচ্ছে পিছনে কাজ করে তাকে খুব ভালোবাসে। দেখো দেখো তোমার মেয়ে কি করছিল দেখো। কেন কেন জানি না, চল চল। হ্যাঁ মা ডাকছিলে? হ্যাঁ রে বড়, তোর নাকি পড়াশোনার জন্য পয়সা লাগবে, এদিকে সিনেমার জন্য তুই যাচ্ছিস, সিনেমা দেখতে যাচ্ছিস, ওই জন্য পয়সা নিয়েছিস? হ্যাঁ তোর বাবাকে বলতে হবে নাকি? খুব পার হয়েছিস তোরা না? আর ওর নামে তুই হচ্ছে বলে যাচ্ছিস, ও আমাকে সত্যি কথা বলে বলে। কে বলেছে? ও বলেছে? যত মিথ্যে কথা, আমি পড়াশোনার জন্যই তোমার কাছে চেয়েছিলাম। আমি কেন মাকে বলতে যাবো, আমার ফোন বলেছে মাকে, ঠিক আছে? বড্ড সত্যিবাদী যুধিষ্ঠির হতে যাস না। হ্যাঁ আমি জিন্সের প্যান্ট পরি বলে তোর জ্বলন, আমি ফোন করি বলে জ্বলন, আমি হচ্ছে ভিডিও করি বলে জ্বলন, মার কাছে একটু টাকা চাইলে জ্বলন।
হ্যাঁ হ্যাঁ আমি 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 হচ্ছে সবকিছু করি করি হ্যাঁ তোকে আমি মেরেই দেবো মেরেই দেবো। ভগবান, সারা জীবন মারপিট করে গেল বাচ্চা বলে, তাকে সারাটা জীবন দুই বোন হয়েছে, আমার জীবনটা পুরো অতিষ্ঠ করে দিল রে, আমি আর পাচ্ছি না এদেরকে নিয়ে, যা তোরা মর তোরা মর।